আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য এই কিউট বেবি ফরকটি তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে আমি 2টা কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কালার কাপড়টাকে 8 ভাঁজ করে নেব, এভাবে করে মেলে তারপর 8 ভাঁজ করে নেব। 8 ভাঁজ করে নেওয়ার পরে আমি বন্ধ সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে করে, আর 3.5 ইঞ্চি পরিমাণ লম্বায় আমি এভাবে করে দাগ দিয়ে তারপর গোল গলাটা কাটিং করে এরপর এই সাইডে 2 ইঞ্চি পরিমাণ আছে, তো আমি পুরোটা ঘুরিয়ে এভাবে করে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। এরপর আমি এই দাগে দাগে কাটিং করে নিব। তো আমি কাটিং করে নিয়েছি, এই সাইডটা আমার জয়েন দেওয়া আছে, আমি কেটে আলাদা করে নিচ্ছি। তো দুই পাশে আমার 2 পিস, আর এই পাশেও 2 পিস, টোটাল 8 4 পিস গলা বের হয়েছে। এরপর আমি এই 2 পিস 2 পিস করে এভাবে করে সেলাই দিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন প্লিজ, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমি এই গলা যে সেলাই করেছি এর ছোট ছোট কাট দিয়ে নেব গলার ফিনিশিং এর জন্য। তো এরপর আমি এভাবে করে সেলাই করব, 2টা কাঁধ একসাথে জয়েন দিব। এরপর আমি গলাতে একটা চাপ সিলি দিয়ে নেব। এভাবে করে কোনাকুনি করে 2 ভাঁজ করে নিয়েছি। এরপর উপর থেকে আমি 16 ইঞ্চি মেপে, আমি এখানে অনেক ঘের দিয়েছি তাই 16 ইঞ্চি মেপে নিয়েছি, আপনারা যদি ঘের কম দিতে চান তাহলে 12-13 ইঞ্চিও নিতে পারেন। তো এরপর আমি ওই দাগ থেকে আবার 14 ইঞ্চি নিয়েছি, এভাবে করে লাম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তারপর আমি কাপড়টাকে কেটে নিব। এরপর উপর সাইড থেকে আমি আবার 3 ইঞ্চি পরিমাণ হাতার কুচিটার জন্য এভাবে করে কেটে নেব। তো একইভাবে আমি ওই পাশের কাপড়টাকেও কেটে নেব। এভাবে করে কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কাপড়টা কিভাবে হবে। তো গলার সাথে এই সাইডের কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিব, আর এইটাকে এভাবে করে সেলাই করে দিব। তো প্রথমে আমি হাতের কাপড়টাকে সেলাই করে নিয়েছি। হাতের কাপড়টার এই সাইডটাকে আমি এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি, দুটো হাতারই। এরপর আমি এই হাতের কাপড়টাকে এভাবে করে রেখে এরপর আরও একটা এভাবে করে রেখে সেলাই করে দেব। একইভাবে আমি অপর পাশেও এভাবে করে সেলাই করে দিব। তো এরপর আমি কয়েকটা চিহ্ন দিয়ে নিয়েছি, দেখুন এই মাঝখানের সাথে মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি, এই কর্নারের সাথে আমি কর্নারে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। তো কর্নার চিহ্নটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিচে দিয়েছি দোনো পাশেই। তো কাঁধেও আমি চিহ্ন দিয়ে নিয়েছি, এভাবে করে জয়েন দিব এটার সাথে এটা,
এখানের সাথে এখানে, এখানের সাথে এখানে এবং এখানের সাথে এখানে আমি এভাবে করে এই কয়েক জায়গায় চিহ্ন দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আগে কুচিটা দিয়ে তারপরে গলাটার সাথে জয়েন দিয়ে নিতে পারেন। তো আমি এখানে একসাথে জয়েন দিয়ে নিয়েছি, একবারে আমি গলার সাথে কুচি দিচ্ছি এবং গলাটার সাথে কাপড়টাকে জয়েন দিয়ে নিয়েছি। তো আপনারা যদি এভাবে করে দেন তাহলে আমাকে ফলো করে দিতে পারেন, আর তা না হলে আগেই কুচি দিয়ে তারপরে জয়েন দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একদম ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি অনেক ঘের দিয়ে কাপড়টাকে কেটেছি সেজন্য আমি অনেক ছোট ছোট করে কুচি, অনেক ঘন করে কুচি দিয়ে তারপরে জয়েন দিয়ে নিচ্ছি। পিছনের বোতামে ফাড়া দেওয়ার জন্য আমি বরাবর কেটে নিয়েছি। তো আমি এখানে চাপসিলি দিয়ে নিচ্ছি, আগে আমি গলার কাপড়টার উপরে চাপসিলি দিয়ে নিচ্ছি। এরপর আমি আরও একটা চাপসিলি দিয়ে নিচ্ছি আর একটু দূরে। চাপসিলি দেওয়ার পর আমি এবার বোতামের পট্টিটা তৈরি করব। এখানে আমি এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নিয়েছি, এভাবে করে ফোল্ড করে উপর দিকটা ফোল্ড করে তারপরে এভাবে করে সেলাই করে দিব। উপরের সাইডটাকেও, আমি এই পাশের উপরের সাইডটাকেও ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে তারপরে সেলাই করে দিব। এরপর আমি দোনো সাইডের বডি জয়েন দিয়ে নিব। এই যে হাতার সিলিটা যেখান থেকে শেষ হয়েছে সেইখান থেকে আমি বডিটা জয়েন দিয়ে নিব। দোনো পাশের বডি আমি এভাবে করে ডাবল সিলি দিয়ে জয়েন দিয়ে নিব। এরপর আমি নিচের সাইডে আবার এভাবে করে ডাবল ফোল্ড করে চিকন করে সেলাই করে দিব। তো আমার ফ্রকটি তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।